অবিলম্বে নিয়োগের দাবিতে গাঁধীমূর্তির পাদদেশে এসএসসি চাকরি প্রার্থীদের বিক্ষোভ। এসএসসি চাকরি প্রার্থীদের বিক্ষোভ এবং এখানে পৌঁছন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমরা যেখানে যেখানে আমরা পারবো সহযোগিতা করবো আপনাদের। ডিসিশন তো সরকারকে নিতে হবে, আমরা তো পরিষ্কার বলছি যে আমাদের মেধা অনুসারে চাকরি হবে, কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম সেই মেধা তালিকাকে ভায়োলেট করে যাদের নাম পেছনের দিকে আছে তাদেরকে চাকরি দিয়ে দেওয়া হলো। কিন্তু এনারা প্রায় 2,500 যারা পরীক্ষার্থী ছিলেন, যারা চাকরি প্রার্থী ছিলেন, তাদের মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও তাদেরকে চাকরি থেকে বঞ্চিত করা হলো। এবং শুধু তাই নয়, 19 সালে মুখ্যমন্ত্রী এনাদের সাথে দেখা করে ওনাদেরকে বলেছিলেন যে লোকসভা প্রেস ক্লাবের সামনে ঠিক এর উল্টো দিকে যে লোকসভা ভোট নোটিফিকেশন হয়ে গেছে, তাই আপনাদেরকে দিতে পারছি না, লোকসভা ভোট পার হয়ে গেলে পরেই প্রয়োজনে আইনের পরিবর্তন করা হবে, করে এনাদেরকে চাকরি দেওয়া হবে। এনাদের সামনে বলে গেছেন মুখ্যমন্ত্রী, আমি বলছি না, এনারা বলছেন। কিন্তু মুখ্যমন্ত্রী সেই ভিডিও আছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এখন সেই কথা ভুলে গেছেন। আমার মনে হয় যেহেতু ওনারা এই জীবনে এনারা সুকান্ত মজুমদারের এই বক্তব্যের পাল্টা কি বললেন তৃণমূল সাংসদ সৌগত রায় শোনাবো। এসএসসি নিয়ে তো হাইকোর্টে মামলা হচ্ছে, হাইকোর্ট তো সেই ব্যাপারে মন্তব্য দিয়েছেন, রায়ও দিয়েছেন। সুতরাং একদিকে হাইকোর্টে যখন মামলা হচ্ছে তখন তো আন্দোলন করার অর্থ হয় না, হাইকোর্ট রায় দিলে সরকার সেই মতো ব্যবস্থা নেবেন। বিজেপি ঘোলা ধরে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, তার কারণ ওদের সাথে এসএসসির চাকরির কোনো সম্পর্ক নেই, চাকরি দিলেও তৃণমূল কংগ্রেসের সরকার দেবে এবং তৃণমূল কংগ্রেসের সরকার যা রায় হাইকোর্ট দিয়েছে সেগুলো অনুসরণ করবে। কতজন এখানে আছেন আপনারা এখন?